হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কালিনারি ট্রেলস উইথ রিমা আজকে আমি আপনাদের সাথে একটা মেক্সিকান স্ন্যাকের রেসিপি শেয়ার করবো যার নাম নাচোস আর আমি এটা সার্ভ করবো ফ্রেশ কিভি সালসার সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন চলুন তাহলে দেখে নিই এটি বানাতে কী কী লাগছে প্রথমেই আমি নিয়ে নেব হাফ কাপ ভুট্টার আটা এর সাথে আমি দেব ওয়ান ফোর্থ কাপ এমনি আটা গোলমরিচ সামান্য হলুদ এবং সাদা তেল এই সব উপকরণগুলো আমরা একটা বড় মিক্সিং বলে নিয়ে নেব এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা শক্ত আটা মেখে নেব ভুট্টাল আটাকে মেজ ফ্লার বা কর্ন মিল বলা হয় এটি ভিটামিন বি টুয়েলভ আর ফলিক অ্যাসিডে ভরপুর এবং এটি অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে বহু মেক্সিকান রান্নায় এটি একটি প্রধান উপকরণ আমি এখানে একে একে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু নুন কারণ নুন ছাড়া সব রান্নাই অসম্পূর্ণ থেকে যায় আমি এর মধ্যে হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম আর দেব এর মধ্যে সাদা তেল তেল দিয়ে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু এক টেবিল চামচ মতন তেল মধ্যে দিয়ে আটাটা মেখে নিলেই যথেষ্ট জলটা দেওয়ার সময় একটু আস্তে আস্তে দেবেন যাতে একবারে বেশি জল হয়ে এই আটাটা নরম না হয়ে যায় আমি এখানে প্রথমে মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে শুরু করেছি তারপর আস্তে আস্তে প্রয়োজন মতন অল্প অল্প জল মিশিয়ে আটাটা মেখে নেব আমার আটা মাখা হয়ে গেছে দেখুন একটা শক্ত আটা আমরা মেখে নিয়েছি আঙুল ডুবিয়ে দিলে এটা উপরে উঠে আসছে না এরকম শক্ত করে আটা মাখতে আমার ওয়ান ফোর্থ কাপ এবং তার সাথে টু টেবিল স্পুন আরও জল লেগেছে এবার আমরা আটার মিশ্রণটাকে ঢেকে কিছুক্ষণ রেস্ট করতে দেব এবং ততক্ষণে আমরা বানিয়ে নেব এটা ন্যাচোজের সাথে সার্ভ করার জন্য কিভি সালসা চলুন দেখে নিই কিভি সালসা বানাতে আমাদের কি কি লাগছে প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিভি টুকরো করে কাটা চিলি ফ্লেক্স আর একটা হাফ টুকরো লেবু পার্সলে পাতা কুচি টমেটো রসুন কুচো করে রাখা পেঁয়াজ এবং কুচো করে রাখা ক্যাপসিকাম আর লাগছে একটু তেল আমি এখানে তিলের তেল ব্যবহার করছি আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন আমরা প্রথমেই একটা ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে তেল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে অল্প তেল ব্রাশ করেছি দিয়ে হাফ করে কাটা টমেটোগুলো আমরা এ ভেতর দিয়ে দেবো আর দিয়ে দেবো রসুন দিয়ে আমরা এগুলোকে একটু রোস্ট করব একটু সময় নিয়ে রোস্ট করব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলোর গায়েও এরকম ব্ল্যাকিশ স্পটস আসে এবার আমরা এই টমেটো আর রসুনগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নেব রসুনটাকে আমি হাত আর ছুরির সাহায্যে প্রথমে একটু ক্রাশ করে নিচ্ছি তারপর এটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব বড় বড়ো টুক রসুনের টুকরো মুখে পড়লে খাওয়ার সময় ভালো লাগবে না আমাদের টমেটো আর রসুন কাটা হয়ে গেছে এরপর আমরা চলুন দেখে নিই কী করে সালসা বানাবো সালসা বানানোর জন্য প্রথমেই আমরা একটা বড় মিক্সিং বলে কুচনো টমেটো আর কুচনো রসুনটা দিয়ে দেব এরপর আমরা এর মধ্যে দেব কুচনো ক্যাপসিকাম আমি এখানে এক টেবিল চামচ মতন ক্যাপসিকাম কুচি ব্যবহার করলাম এরপর দেব ছোট করে কাটা কিভি এটাও আমরা এক টেবিল চামচ নেব এরপর আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে আমি একটা একদম ছোট সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি আর দেব চিলি ফ্লেক্স আমরা এখানে আলাদা করে লঙ্কা ব্যবহার করছি না যেটুকু হিট লাগবে সেটুকু এই চিলি ফ্লেক্স থেকেই হবে এখানে অ্যারাউন্ড তিন গ্রাম চিলি ফ্লেক্স আছে এরপর আমরা দিয়ে দিচ্ছি পার্সলে পাতা এটাকে আমি কুচোয়নি শুধু হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এরপর আমরা একটা ড্রেসিং বানাবো এর জন্য আমরা তিলের তেলের মধ্যে হাফ লেবু চিপে দিয়ে দিলাম সালসা বা যে কোনো স্যালাডে এই ড্রেসিংটা খুব ইম্পর্ট্যান্ট এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন নুন দেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং টমেটো আর কিউইর মিক্সচারের ওপর এটা ঢেলে দিচ্ছি ড্রেসিংটা ঢালার পর আমাদের কাটা চামচ দিয়ে ভালো করে সব কিছুকে ম্যাশ করে নিতে হবে এর মধ্যে একটা টমেটোর খোসা পড়েছে আমি সেটাকেও বাদ দিয়ে দিচ্ছি যাতে খাওয়ার সময় সেটা মুখে না পড়ে এইভাবে আমাদের তৈরি হয়ে গেছে সালসা এবার আমাদের পালা নাচসগুলোকে তৈরি করে নেওয়ার ন্যাচোসের ডোটা প্রায় পনেরো মিনিট রেস্ট করেছে এবার আমরা এই আটা থেকে দুটো বড় আকারের লেচি কেটে নেব একটাকে আমরা এখন বেলবো আর বাকিটা আমরা একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব আমরা এখানে লেচিটা পাতলা করে বেলে নিয়েছি এবার সাইডগুলো কেটে বাদ দিয়ে একটা চৌকো আকার করে নেব এইভাবে সাইডগুলো দিয়ে আমরা পরে আবার লেচি তৈরি করে বেলে নেব প্রথমে আমরা এইভাবে ডায়াগনালি কেটে নেব এবার আবার এগুলোকে ছোট ছোট টুকরো করব যাতে প্রতিটা ট্রায়াঙ্গেল শেপের হয়ে যায় এইভাবে কাটলে খুব সহজেই ছোট ছোট ট্রায়াঙ্গেলস বেরিয়ে আসবে এবার আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু প্রিক করে নেব আর এভাবে বাকি যে লেটিটা রয়েছে সেটাকেও বেলে তৈরি করে নেব এই দেখুন আমি হাতে তুলে একটা ন্যাচোস দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা করে আপনাদের বেলতে হবে তাহলে মুচমুচে হবে এবার একটা কড়াইতে তেল হালকা গরম করে আমি ন্যাচলসগুলো একে একে ছেড়ে দিচ্ছি একবারে বেশি দেবেন না তেলে যেটুকু ভেসে থাকবে সেটুকুই দেবেন এ দেখুন আমাদের ন্যাচসগুলো এখন সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে এই অবস্থাতেই আমরা এগুলোকে একটা টিস্যু পেপারের ওপর তুলে নেব নয়তো এগুলো ব্রাউন হয়ে যাবে লো ফ্লেমে এগুলিকে ভাজতে আমার ছ মিনিট মতন সময় লেগেছে এবার এটিকে সালসার সাথে সুন্দর করে পরিবেশন করার পালা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে সাথে থাকার জন্যে ধন্যবাদ